আসসালামু আলাইকুম। একটি ব্যাপারে থেকে আমি মোহাম্মদ রাকিব, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা কমন একটা ইউনিট নিয়ে আসছি, হায়েস। তো আমরা সবাই হায়েস গাড়ি কেনার আগে চিন্তা করি এলপিজি করতে হবে অথবা সিএনজি করতে হবে, এটাও সেরকম একটা ইউনিট। এটাও গাড়িটা কেনার দুই দিন আগেই এই কাস্টমার আমাদের সাথে আলাপ করে গেছে, সিএনজি করলে ভালো হবে না এলপিজি করলে ভালো হবে। তো এই ব্যাপারে আমরা ওনাকে ওনার চালানোর উপরে ওনার গাড়িটা কোথায় চলবে এই হিসাবে আমরা ডিপেন্ড করে আমরা ওনাকে একটা অ্যাডভাইস করি, উনি ওই হিসাবেই কাজটা শুরু করে। তো আজকে আসছে ওনার গাড়িটা, তো আজকে আমরা গাড়িটাকে সিএনজিতে কনভার্ট করছি। তো এই ব্যাপারে আমরা আজকে আমাদের টেকনিশিয়ান মিঠু সাহেবের সাথে এটার বিস্তারিত আলাপ করব। তাহলে চলা যায়, চলেন আমরা যাই মিঠু সাহেবের সাথে কথা বলি। মিঠু ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি অনেকদিন ধরে অক্ষেপের বাইরে, যদিও কি অবস্থা এখন, কাজকাম কেমন হচ্ছে? দেখ আলহামদুলিল্লাহ ভাই, আমাদের কাজকাম নির্বাচনের পরে আবার একটু মোটামুটি বাড়ছে, আগের থেকে অনেক বেটার। আচ্ছা, আজকে একটা দেখতেছি আমরা কয়েকটা হায়েস গাড়ি এল সিএনজিতে কনভার্ট করছি। জি, তো এটার ব্যাপারে যদি আমাদের সম্মানিত ভিউয়ার এবং কাস্টমারদের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই, তাহলে মালামালের ব্যাপারে বা কীভাবে কি হায়েস গাড়ি বেসিক্যালি কোন সিস্টেমে করলে বেশি ভালো হয়, সিএনজি না এলপিজি, বা মানে এইটার বিস্তারিত যদি আপনি বলতেন। হায়েস গাড়িটা সাধারণত ব্যবসায়ী পারপাস মানুষ কেনে। আচ্ছা, যদি আপনি এটা রেন্টাকারে ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনাদের এটা অবশ্যই সিএনজিতে বেটার হবে, কারণ সিএনজিতে তো অনেক খরচ কম। আচ্ছা, আর যদি আপনি এটা অফিসিয়ালি কোনো ভাড়া দেন অথবা যে এরিয়াতে এলপিজি সিএনজিটা পাওয়া যায় না এলপিজি পাওয়া যায় অ্যাভেলেবেল, ওই এরিয়ার জন্য আপনি এলপিজি করতে পারেন, যেহেতু সিএনজি অপেক্ষা এলপিজিতে সামান্য একটু খরচ বেশি হয়। যেহেতু আমাদের একটা ভাড়ার গাড়ি, সেহেতু আমরা অবশ্যই এটা সিএনজি করলে মনে হয় সবথেকে বেশি লাভবান হওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কোন পারপাস আপনি এটা ব্যবহার হবে, রাইট? আচ্ছা আচ্ছা, তা আমরা বুঝতে পারলাম এতটুকু যে যে হায়েস্ট গাড়িগুলো সাধারণত যেই পারপাসে ব্যবহার হবে ওই হিসেবেই ডিপেন্ড করে এটা সিএনজি না এলপিজি হবে। হ্যাঁ, দুইটা ফুয়েলই আপনার গাড়ির জন্য পারফেক্ট। কনভার্সন করেন আপনি যেটা দিয়ে করেন, এলপিজি করেন বা সিএনজি করেন, এই গাড়িতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই গাড়ি নিঃসন্দেহে আপনি সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করতে পারেন, শুধু ডিপেন্ড করবে যে আপনি কোন পারপাসে এটা ব্যবহার করবেন, ওইটার উপর ডিপেন্ড করবে যে আপনার জন্য বেটার পারফরমেন্স কোনটা দিবে। বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত, এটা যেহেতু একটু বড় সিসির গাড়ি, বেশি সিসির গাড়ি, সেক্ষেত্রে এটা চাইলেও তো এটার ম্যাটেরিয়াল একটু ভিন্ন হবে। অবশ্যই অবশ্যই, যেহেতু সিসি বেশি, আমরা যদি একটু ম্যাটেরিয়াল সম্বন্ধে একটু কথা বলি, এটাতে আমরা 170 লিটার ক্যাপাসিটি দিচ্ছি, দুবাইয়ের 2023 সালের সিলিন্ডার। 170 লিটার তো একটা হয় না, একটা হয় না, এটা দুইটা সিলিন্ডার এখানে আমাদের দেওয়া আছে। ভাই একটু দেখেন আমাদের সিলিন্ডারগুলো, 130 লিটার ক্যাপাসিটির একটা সিলিন্ডার এখানে দুবাই থেকে আনা। আচ্ছা আচ্ছা, 2023 থেকে 43 সাল পর্যন্ত এটার আমার এক্সপায়ার ডেট থাকবে। আচ্ছা আচ্ছা, আর সাথে যে আমরা ছোটটা দিতেছি সিটের নিচে, যেহেতু এই সিটটা অরিজিনাল সিটটা রাখার জন্য আমরা যেন মডিফাই না করতে হয়, যার ফলে আমরা 40 লিটার ব্যবহার করছি। যাদের সিটটা হচ্ছে একটু হাই তাদের জন্য এখানে 60ও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এটাও 2023 থেকে 43 সাল পর্যন্ত মেয়াদ দেওয়া একটা ব্র্যান্ড নিউ সিলিন্ডার। আচ্ছা, এটা অলরেডি সেট করা শেষ, আমরা 130 টা এটা পিছনে এই এই দিকে আমরা সেট করব। আচ্ছা, এখানে কি মানে এভাবেই বসাবেন নাকি? না, এখানে একটা কাট দিব যেন এটার ওয়েটটা পুরো জায়গাটা ছড়ায় যায়। আচ্ছা, বেসিক্যালি কাটটা দেওয়ার কারণ কি? কাট দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা নাট বল্টু যে সেট করি ওই সেট করার সময় দেখা যায় অল্প জায়গার ভিতরে এটার ওয়েটটা নেয়, কাটটা দিলে এই ওয়েটটা সম্পূর্ণ জায়গার মধ্যে ছড়ায় যায় যেন বডিতে কোনো এফেক্ট না হয়, বডিটা যেন ভালো থাকে। আর এখানে আমাদের কাট না দেওয়ার কারণ হচ্ছে সিটটা যেন হাই না হয়ে যায়, যতটুকু পারছি আমরা এখানে 1 ইঞ্চি হলেও এখানে হাইটা কমছে, যার ফলে 14 ইঞ্চি আমরা কোনো কাট ব্যবহার করিনি। বুঝতে পেরেছি। আর সামনে যে মালগুলো আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে ইতালি থেকে আমদানিকৃত একটা ব্র্যান্ডের লোপাটো ব্র্যান্ডের কিট ব্যবহার করা হচ্ছে, এখানে সেট করা হয়েছে খুব সেফ একটা জায়গায়। ভাই একটু দেখান সে এই কিটটা আমাদের। আচ্ছা, একটু আমাদের কিটটা একটু দেখান তো। এটা খুব সেফ একটা এরিয়া, এখানে কোনো পানি ঢুকবে না, এখানে কোনো হিট হবে না, খুব সেফ একটা জায়গা, যেখানে কিটটা রাখলে লংজেভিটিটা অনেক বেশি থাকবে এবং লং টাইম আপনি এটা নষ্ট হবে না। এটা হচ্ছে লোবাটো ব্র্যান্ডের একটা ইটালিয়ান ব্র্যান্ড, লোবাটোর অরিজিনাল ইটালি থেকে আনা রিডিউসার। আর বাকি যে মালামালগুলো এখানে আমাদের প্রত্যেকটা মালের সাথে এই মনোগ্রামটা থাকবে, এটা হচ্ছে লোবাটোর মনোগ্রাম, আপনারা অবশ্যই দেখে নেবেন, ভালো মন্দ এবং অরিজিনাল দুই নম্বর সব কিছুই আছে বাজারে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন এই ধরনের মনোগ্রাম যুক্ত কিনা, আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে এই কিটের সাথে মনোগ্রামটা দেওয়া আছে, এটা ফিটিং করা হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না এখন অন্ধকারে। আর সামনে আমরা ফিলিং পয়েন্টটা করছি, আমাদের ফিলিং পয়েন্টটা সামনে দিয়ে করছি, যার কারণ হচ্ছে গাড়িতে অনেক সময় মাল সামানা থাকে, লোকজন থাকে, এসি দেওয়া থাকে, ব্যাগ দ্বারা খুলে নিতে গেলে
অনেক সময় ঠান্ডা যে পরিবেশটা ওটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা এটা সামনে করছি এবং একটা মিটার সেট করে দিয়েছি যেন উনি যে গ্যাস নেবে উনি দেখতে পারে যে এটা আসলে কি পরিমাণ প্রেশার ঢুকতেছে। আবার অনেক সময় অনেকের কাছে আমরা শুনতে পাই হাইস গাড়িতে সিএনজি করলে অনেকেই বলে যে গ্যাস বেশি খায় অথবা মিসফায়ার করে, গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এটার মানে কারণ কি? এটা আসলে এটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় কাজের কিছু ল্যাকিং থাকে যেগুলো অনেকে ধরতে পারে না, বা মালের মধ্যে কিছু ল্যাকিং থাকে বা ফিটিং এর মধ্যে কিছু ল্যাকিং থাকে। যখন কাজটা করবে যদি ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাজ করা হয়, ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাজ করা হয় আর ফিটিং গুলো যদি নিয়মতান্ত্রিকভাবে করা যায়, ওই ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা আশা করি হবে না। আমাদের এখানে যতগুলো গাড়ি কনভার্সন সিএনজিতে রূপান্তর করা হয়েছে এই গাড়িগুলোতে এই ধরনের কোনো সমস্যা বা কমপ্লেন আমাদের এখানে নাই। তো আপনারা যারা এই হাইস গাড়িগুলা সিএনজি অথবা এলপিজিতে করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি, সিএনজি অথবা এলপিজি যেটাই আপনি করতে চান আমাদের এখানে আসবেন, দেখবেন যাচাই বাছাই করে কাজ করতে পারবেন। অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে এলপিজি অথবা সিএনজিতে রূপান্তর করতে পারেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে হাইস গাড়িতে সাধারণত যে আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি এটা অনেক ওয়েটওয়ালা সিলিন্ডার, সিএনজি সিলিন্ডারগুলো, জি জি, দুইটা সিলিন্ডার ব্যবহার করলে অনেক সময় দেখা যায় অনেকে 190 সিলিন্ডার ব্যবহার করে, আমরাও করেছি, জি। তো সেক্ষেত্রে কি মানে গাড়ির উপর কোনো ধরনের প্রেশার পড়া এই গাড়িটা আসলে ভাই মাল ক্যারি করার মতো একটা বহন ক্ষমতা আছে, এখানে 170 বলেন আর 190 লিটার ক্যাপাসিটি দিলে তেমন কোনো এফেক্ট পড়ে না। আচ্ছা, মানে এই গাড়ির জন্য এটা কোনো ব্যাপার না, এটা তো বড় গাড়ি, এটার ক্যাপাসিটি অনেক হেভি, এটা চাইলে আপনি এটা ক্যারি করতে পারবেন, এর জন্য কোনো এক্সট্রা কোনো সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা শুনতে পারলাম আমাদের মিঠুবার শেট থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আর যারা আমাদের দর্শক আছে অবশ্যই আসবেন আমাদের অ্যাক্টিভ এলপিজি বাড়িধারা যে বলক শাখাতে, এখানে আপনারা আসুন দেখুন আমাদের এখানে প্রোডাক্টগুলো দেখুন, আমাদের কাজের সার্ভিসগুলো আপনারা অবশ্যই নেবেন, যাদের গাড়ি বাইরে থেকেও করা অবশ্যই আমাদের কাছে আসবেন সার্ভিস করতে, যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা জানতে পারলাম আমাদের মিঠুবার থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তো এর জন্য মিঠুবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।